সাথে আপনাদের দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানিয়েছেন দলের সহসভাপতি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বন্ধুরা, 21 আগস্ট বোমা হামলা মামলায় যে ফার্মাসি রায়, এই রায়ে একেবারে উদ্দেশ্যপ্রণীতভাবে সন্তুষ্ট করার জন্য এই রায় হয়েছে বা এই রায় করানো হয়েছে, এটি আমরা বরাবরই বেশ কয়েকদিন ধরেই আমরা এই বিষয়ে, এটা যে কতখানি দুরভিসন্ধিমূলক ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানানোর জন্য, এটি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা যে আশঙ্কা করছিলাম যে এই ফার্মাসি রায় একটি হবে এবং এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারা শাস্তি দেবেন অন্যায়ভাবে, আমরা সেটি দেখলাম। এখানে আরও অন্যান্য নেতৃবৃন্দকে আব্দুল সালাম পিটি সহ মৃত্যুদণ্ড, সবই ক্রোধের বশবর্তী হয়ে এটি করা হয়েছে। বন্ধুরা আমার, এই 21 আগস্ট বোমা হামলা মামলার ফার্মাসি রায়ের প্রতিবাদে আগামী 11ই অক্টোবর, আগামীকাল 11ই অক্টোবর বৃহস্পতিবার ঢাকা মহানগরী সহ মহানগরী জেলা ও থানায় বিক্ষোভ কর্মসূচি, অর্থাৎ তাদের স্থানীয় সুবিধা অনুযায়ী কেউ বিক্ষোভ মিছিল করবেন বা বিক্ষোভ সভা করবেন। আগামী 13ই অক্টোবর শনিবার এই দিন ছাত্রদল বিক্ষোভ কর্মসূচি পালন করবে, 14ই অক্টোবর যুবদল কর্মসূচি পালন করবে, 15ই অক্টোবর স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এটি হচ্ছে অঙ্গ সংগঠনের, ওরা আরো বিস্তারিত আপনাদেরকে পরে জানাবেন বিবৃতির মাধ্যমে। এটি 13ই অক্টোবর থেকে শুরু হবে 13, 14, 15 ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে। আগামী 16ই অক্টোবর বিএনপির উদ্যোগে ঢাকা মহানগরী সহ দেশব্যাপী জেলা ও মহানগরে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে আগামী 16ই অক্টোবর রবিবার ঢাকা মহানগরী সহ দেশব্যাপী জেলা ও মহানগরে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। আগামী 17ই অক্টোবর মহিলা দল তারা মানববন্ধন কর্মসূচি পালন করবে সারা দেশে। আগামী 18ই অক্টোবর জাতীয়তাবাদী শ্রমিক দল মানববন্ধন কর্মসূচি পালন করবে। এই 21 আগস্ট বোমা হামলার মামলার ফার্মাসি রায়ের প্রতিবাদে তারা ঢাকা সহ সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে এবং তাদের দলের পক্ষ থেকে তারা পরবর্তীতে আপনাদেরকে আরও অবহিত করবে। এই হচ্ছে আমাদের কর্মসূচি, আপনাদের সকলকে ধন্যবাদ। এটা বিএনপির 2 দিন থাকছে, 11ই অক্টোবর এবং 16ই অক্টোবর, এবং অঙ্গ সংগঠনগুলি তারা তাদের মতো করে 13, 14, 15, মহিলা দল করবে 17 তারিখ, শ্রমিক দল 18 তারিখ। ধন্যবাদ। ঢাকা মহানগরী সহ সারা দেশে মহানগরী জেলা ও থানায় বিক্ষোভ কর্মসূচি, ঠিক আছে?